আসসালামু আলাইকুম। আজকে তোমাদের হচ্ছে চতুর্থ অধ্যায়ের আমরা দ্বিতীয় ক্লাস করাচ্ছি। এখন হচ্ছে আমাদের এই ক্লাসে আমরা আরো জনসংখ্যা নিয়ে সামনে কত ক্লাস ছিল আমাদের ম্যাথের ক্লাস, মোটামুটি কিছু ম্যাথ ছিল এবং আজকের ক্লাসটার পরবর্তী ক্লাস আজকের ক্লাসে কিছু ম্যাথ রয়েছে, কিন্তু এর পরবর্তী টপিকগুলি থেকে শুরু হবে আমাদের চিত্রভিত্তিক ক্লাস। অতএব আগামী ক্লাস থেকে আজকের ক্লাসের পরে আগামী ক্লাস থেকে অবশ্যই সবাই খাতা পেন্সিল রাবার এগুলি নিয়ে বসবে। আমি জানি আসলে সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি চলতেছে তোমাদের, এই পরিস্থিতির আসলে কেউই কাম্য না এবং আসলে কেউই ওরকম ভাবে পারফেক্ট যে আসলে মনোনিবেশ করে কাজ করতে পারতেছে সেটা আসলে বলা খুব দুষ্কর। কিন্তু এরপরেও আমাদের অল্প অল্প করে কাজ করতে হবে, কারণ সেই ক্লাসের যে একটা মজা, ক্লাসের যে একটা ফ্লেভার সেটা তো আসলে ওরকম ভাবে তোমার অনলাইনে দেওয়া সম্ভব না। তারপরেও আমরা ধীরে ধীরে চেষ্টা করতেছি তোমাদের ওইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য, কিন্তু কতটুক পারতেছি আসলে সেটা আল্লাহ ভালো জানে, চেষ্টা করতেছি আর কি। তো আমরা আজকের ক্লাসে চলে আসি। আজকের ক্লাসের টপিকটা হচ্ছে এরকম, তো আজকের ক্লাসে আসলে মূলত আমরা তোমার যেটা নিয়ে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের শুরু হবে জনসংখ্যার নির্ধারক। নির্ধারক আসলে নির্ধারক বিষয়টা কি, আমি যদি বলি নির্ধারকটা কি, নির্ধারণটা হচ্ছে নির্ধারিত করা, একটা নির্ধারণ করা যে কিভাবে জনসংখ্যাকে আমরা নির্ধারিত করতে পারি বা জনসংখ্যার বিষয়গুলোকে কিভাবে আমরা এস্টিমেট করতে পারি। তো এই বিষয়গুলো এস্টিমেট করার জন্য আমরা বেশ কিছু জিনিস আমরা আলোচনা করব, তার মধ্যে আমরা একটু প্রথমে একটু আলোচনা করে যাই, তারপর আমরা ধীরে ধীরে ব্যাখ্যা দিব। প্রথমে আমরা আলোচনা করব জনসংখ্যা নির্ধারকের স্থূল জন্মহার, যেটা লাস্ট ক্লাসে একবার আলোচনা করেছিলাম আমরা, তো ওই জিনিসটা আবার এখানে আলোচনা আসবে। এরপরে আসে স্থূল মৃত্যু হার, এটাও লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা আবার আসবে। নিট অভিবাসন, এটা নতুন আসছে আমাদের এখানে, আলোচনা করতে হবে। ভূপ্রকৃতি, জলবায়ু, সমাজ ব্যবস্থা, জীবনযাত্রার মান, চলে আসছে জলবায়ু জীবনযাত্রার মান কিন্তু আর কি। তো যাই হোক, এই এই যে সাত আটটা এগুলি হচ্ছে তোমার আমাদের কি বলে জনসংখ্যা নির্ধারক। স্যার নির্ধারক এগুলি কি নির্ধারণ করে? হ্যাঁ অবশ্যই নির্ধারণ করে। একটা দেশের জন্য ভূপ্রকৃতি তুমি কি মনে করো, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, জলবায়ু অবশ্যই গুরুত্বপূর্ণ, সমাজ ব্যবস্থা গুরুত্বপূর্ণ, জীবনযাত্রার মান গুরুত্বপূর্ণ, এইগুলি অবশ্যই একটা দেশের জনসংখ্যা বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলো আমরা আজকে পড়াগুলি একটু শুরু করি। স্থূল জন্মহার, এটা কি আসলে কাজে দেয়? অবশ্যই কাজে দেয়। যে দেশে তোমার স্থূল জন্মহারটা বেশি হবে অবশ্যই সেই জনসংখ্যাটা বেশি হবে, জন্মহার বেশি হলে জনসংখ্যা বাড়বে এবং জনসংখ্যা বাড়লে কি হবে, দেশের পপুলেশন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাহলে অবশ্যই স্থূল জন্মহার একটা দেশের জনসংখ্যা নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটার সংজ্ঞা আমরা গত ক্লাসে বলছিলাম, আবারও বলি, গুড বার্থ রেট, নির্দিষ্ট বছরে মোট জীবিত জনসংখ্যা। স্যার নির্দিষ্ট বছর কেন বলছে, অনির্দিষ্ট বললে তো বাড়তো না, অনির্দিষ্ট বলতে পারে না, কারণ যখন আমরা হিসাব করি স্পেসিফিক একটা ইয়ার নিয়ে আলোচনা করবো, যেমন এখন 2020 সাল, তোমার যদি বলি 2020 সাল আলোচনা না করে তুমি 2001 সাল আলোচনা করো, তাহলে একটা স্পেসিফিক ইয়ার কথা বললাম আমি, 2005 সাল বললাম, স্পেসিফিক একটা ইয়ারের কথা বললাম। অর্থাৎ ওই জন্য বলা হয়েছে নির্দিষ্ট বছরে মোট জীবিত, যারা জীবিত আছে, কেউ মারা গেল সেটাই স্থূল জন্মহারের মধ্যে আসবে না। দ্বিতীয় অংশ বলা হচ্ছে নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা, নির্দিষ্ট বছরে ওই যে যে সময়টা বলছে, এমন হবে না যে 2020 সালের আমি আলোচনা করতেছি 2018 সাল নিয়ে কাজ হবে, না এটা হবে না। আমি 20 সাল নিয়ে কাজ করতেছি, এই 2020 সালেরই নির্দিষ্ট বছরের মোট জীবিত জনসংখ্যা নিয়ে কাজ করতে হবে, আবার ওই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ 20 সালে হলে ওই দুইটা অংশই 20 সালে হবে এবং সাথে 1000 দিয়ে গুণ হবে। আমি গত ক্লাসে বলছিলাম যে সংজ্ঞা পড়ার থেকে আমার মনে হয় এই সূত্রটা থেকে তুমি একটা সংজ্ঞা তৈরি করো, কেউ কাটবে না, আমিও কাটবো না, ভয় পেও না। সংখ্যাটা কিরকম কি ছিল উপরে, নির্দিষ্ট কোন নির্দিষ্ট বছরে মোট জীবিত জনসংখ্যাকে ওই দেশের নির্দিষ্ট বছরের মধ্য সময় জনসংখ্যা দিয়ে ভাগ করে 1000 দিয়ে যদি গুণ করা হয় তাহলে স্থূল জন্মহার পাওয়া যায়। লিখে দাও, একমার পেয়ে যাবো, এত জটিলে যাওয়া দরকার নেই, সহজ, আমার মনে হয় সহজ। আর এইগুলো তো তোমার বোঝানোর জন্য বলা হয়েছে সামেশন বি, সামেশন পি, ইনটু 1000, এগুলো হচ্ছে তোমার এই টপিকসটাকে হাইলাইটেড করার জন্য আমরা বলছি আর কি। যাই হোক, তাহলে স্থূল জন্মহার নিয়ে আমার মনে হয় না তোমাদের এখনো কনফিউশন আছে মনে হয়। তাহলে জনসংখ্যা নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রথম কি, স্থূল জন্মহার। তো দ্বিতীয় অংশটা আসি,
স্থূল মৃত্যু হার, আমি আগত ক্লাসেও বলছি যে স্থূল জন্ম হার এবং স্থূল মৃত্যু হার সেম, আর এখানে জীবিতরা কথাটা হবে না, এটা জীবিত হবে না, মোট মৃত জনসংখ্যা। তাহলে এটার আগে আমি আগে বলছিলাম যে এটা মোট জীবিত, আর এই জীবিতরা হবে না, এখানে চলে আসছে ভুলে, মোট মৃত জনসংখ্যা জীবিতরা হবে না। তাহলে একটা হবে মোট জীবিত জনসংখ্যা, আর এটার ক্ষেত্রে মোট মৃত জনসংখ্যা। আচ্ছা, মৃত জনসংখ্যা কি আসলে খুব কাজ করে? অবশ্যই কাজ করে, কারণ তুমি সোমালিয়া যাও, আফ্রিকা মহাদেশে যাও, যেখানে সারা বছর যুদ্ধ লেগে আছে, ওটা কিন্তু কারণ অকারণ মারা যাচ্ছে, বিষাক্ত সাপে কাটতেছে, গোলাগুলি করে মরতেছে, এই বিভিন্ন মাইল কি বলে তোমার এক দেশ আরেক দেশে আক্রমণ করতেছে, নিজেরা নিজেরা জাতিগত সহিংসতা হচ্ছে, তাহলে এগুলির দ্বারাও কিন্তু যথেষ্ট লোক মারা যাচ্ছে। তাহলে একটা দেশের জনসংখ্যার লেভেল ঠিক রাখার জন্য তাহলে স্থূল মৃত্যু হওয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ কি পরিমাণ লোক মারা যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জনসংখ্যা নির্ধারকের জন্ম হার যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেম মৃত্যু হারও ইম্পর্টেন্ট। এখানে সংখ্যাটা দিবা আর অঙ্কটা একটা বেশটা দিবা। আমি আশা করি তোমাদের এই টপিকটা বুঝতে পারছি, এবং দেশের সার্বিক অবস্থার জন্য অবশ্যই মৃত্যু হারটা খুব গুরুত্বপূর্ণ, আমরা এগুলি অবশ্যই এরকম ভাবে দেখব। নেক্সট হচ্ছে নিট অভিবাসন। নিট অভিবাসনটা কি? একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশের মোট অভিবাসী সংখ্যা এবং মোট দেশান্তরিত জনসংখ্যার মধ্যকার পার্থক্যকে ওই দেশের নিট অভিবাসন বলে। নিট অভিবাসনটা কি? দেখো, অভিবাসীর সংখ্যা এবং মাইনাস দেশান্তরের সংখ্যা ডিভাইড বাই মোট জনসংখ্যা ইনটু 1। তাহলে এই অভিবাসী সংখ্যাটা মানে কি? অর্থাৎ আমাদের দেশে বাইরের থেকে যে জনসংখ্যাগুলি আমাদের দেশে আসে সেটাকে আমরা বলবো অভিবাসী। যেমন ধরো মায়ানমারের লোকজন আসছে আমাদের এখানে, ধরো তারা আমাদের দেশে হচ্ছে অভিবাসী, আর আমাদের দেশ থেকে যদি বাইরের কোনো দেশে লোকজন যায় সেটাকে আমরা বলবো দেশান্তরের সংখ্যা, আর নিচে তো মোট জনসংখ্যা, আর এটি হচ্ছে 1000। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে একটি নির্দিষ্ট বছরের কথা কিন্তু বারবার বলতেছে, অর্থাৎ এই কথাটা তোমাকে উল্লেখ করতে হবে, কারণ এটা তো অন্য কোনো বছর তুমি দিয়ে করতে পারবে না, এটা অবশ্যই নির্দিষ্ট বছর হতে হবে। যেন একটি নির্দিষ্ট বছরে কোনো একটি দেশের মোট অভিবাসীর সংখ্যা এবং মোট দেশান্তরিত জনসংখ্যার মধ্যকার পার্থক্যকে আমরা বলবো হচ্ছে নিট অভিবাসন। আমার সূত্রটা খুব সুন্দর করে শিখে ফেলবা, অভিবাসীর সংখ্যা মাইনাস দেশান্তরের জনসংখ্যা ডিভাইডেড বাই মোট জনসংখ্যা ইনটু 1000। এবং এটা নিয়ে কিন্তু আমাদের বইয়ে উদাহরণ আছে, একটা উদাহরণ শিখে ফেলবা, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। তো সুন্দর করে এই সংজ্ঞাটাও পড়বা, এই অংশটাও ভালো করে পড়বা, এবং পড়ে আমরা এখান থেকে অঙ্কটা করি। তাহলে জনসংখ্যা নির্ধারকের জন্য তাহলে আমরা বুঝতে পারলাম যে নিট অভিবাসনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপরে চলে আসো ভূপ্রকৃতি। আচ্ছা, ভূপ্রকৃতিটা মানে কি? অর্থাৎ ওই প্রাকৃতিক যে অবস্থাটা, এটা কি তোমার অতিরিক্ত পানি কি বলে মরুভূমি অঞ্চল, নাকি এরকম পাহাড়ি অঞ্চল, না অনেক জলভূমি কি বলে বনভূমি আছে, এরকম অনেক বিষয়গুলি কি নিয়ে আমরা আসলে বলতে পারি ভূপ্রকৃতি। এবং এই ভূপ্রকৃতির কারণেও দেখা যায় জনসংখ্যার তারতম্য হয়, তো ভূপ্রকৃতি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আসো জলবায়ু। জলবায়ুটা কেমন? যেমন নাতিশীতোষ্ণ অঞ্চলে কিন্তু জনসংখ্যাটা বৃদ্ধি পায় বেশি, শীত প্রধান দেশে কম্পারেটিভলি জনসংখ্যা দেখা যাচ্ছে আমাদের দেশের তুলনায় কিন্তু জনসংখ্যা কম। তুমি ইউরোপে যাও যেখানে শীত পড়তেছে প্রচুর, ওখানে কিন্তু এত এত বেশি জনসংখ্যা নাই, কিন্তু কম্পারেটিভলি তুমি দক্ষিণ এশিয়ার মধ্যে আসো, ভারত, বাংলাদেশ বা এই চীন, এই অঞ্চলগুলিতে কিন্তু ততটা শীত পড়ে না, এতটা বরফ প্রধান দেশ না, জনসংখ্যা গুরুত্বপূর্ণ অনেক বেশি। তার মানে বোঝা গেল জলবায়ু একটা ফ্যাক্টর, এবং জলবায়ুর জন্য দেশের সার্বিক অবস্থাটা চেঞ্জ হয়ে যায়, জনসংখ্যা বৃদ্ধি পায়। এরপরে চলে আসো সমাজ ব্যবস্থা। যেমন দক্ষিণ এশিয়া, ভারত, বাংলাদেশ সহ এই দেশগুলিতে ধর্মীয় একটা গোড়ামি কাজ করে, ধর্মীয় ব্যবসা বা সামাজিক নিরক্ষরতা বা কুসংস্কার এখানে খুব বেশি কাজ করে। তো এই সমাজ ব্যবস্থা দেখা যায় যে মানুষের অধিক সন্তান নেওয়ার ক্ষেত্রে একটা প্রবণতা কাজ করে, যেটা বহির্বিশ্বে অর্থাৎ ইউরোপ আমেরিকার মধ্যে এই জিনিসটা এরকম হয় না, ওরা ওরকমভাবে এত অধিক জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে এত আগ্রহ প্রদান করে না। জীবনযাত্রার মান, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে দেশের জীবনযাত্রার মান যত উন্নত, ওরা আসলে চিন্তা করে যে আরও কীভাবে ভালো থাকা যায়, আরও কীভাবে ডেভেলপ থাকা যায়, এই জিনিসটা ওরা চিন্তা করে। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় এই জিনিসটা হয় না, আমাদের জীবনযাত্রার মান এতটা ডেভেলপ না, এবং এই জিনিসটা খুব ন্যারোভাবে আমাদের কাজ করে আর কি, আমাদের কিন্তু ওরকমভাবে ওরকমভাবে কাজ করে না। এবং এর কারণেও দেখা যায় যে সমাজের জনসংখ্যার পরিমাণ, দেশের জনসংখ্যা অন্যান্য দেশের তুলনায় আমাদের জনসংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে বেশি, কারণ আমাদের জীবনযাত্রার মানও কিন্তু অন্যান্য অনেক উন্নত রাষ্ট্রের তুলনায় অনেক কম। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়।
তো আমরা প্রিভিয়াস যে জিনিসটা আলোচনা করছিলাম এর আগে তাহলে আজকে ক্লাসে একটু আলোচনা করে শেষ করে দিচ্ছি আমরা জনসংখ্যা নিয়ে স্থূল জনসংখ্যার মধ্যে ছিল নির্দিষ্ট বছর মোট জীবিত জনসংখ্যাকে নির্দিষ্ট বছর মধ্য সময়ের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে একাধিক গুণ করলে স্থূল জনসংখ্যা পাই এটা জনসংখ্যা নির্ধারণের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় এরপর আসো জনসংখ্যার স্থূল মৃত্যু হার ছিল নির্দিষ্ট বছরের মোট জীবিত জনসংখ্যা ডিভাইডেড বাই নির্দিষ্ট বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা ইকুয়াল 1000 এটা জনসংখ্যা নির্ধারকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় এরপর চলে আসলাম আমরা নিড অভিবাসন আর শেষ হচ্ছে আমাদের এই বিষয়গুলো তো এই হচ্ছে আজকের ক্লাস আমরা সবাই এই জিনিসগুলো সুন্দর করে পড়ে ফেলবো এবং এগুলি পড়ে খাতা এখানে নোট আকারে লিখে ফেলবো এবং যেই টপিকগুলি পড়ালাম গতকাল আজকে দুইটা টপিকের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ আমাদের ম্যাথ ছিল তো ম্যাথ গুলি কিন্তু ছোট ছোট ম্যাথ কিন্তু ওইগুলি কিন্তু আসছে এরকম না যে উদ্দীপক গুলি কখনো আসে নাই এগুলো আসছে যেমন তোমরা গত ক্লাসে দেখছিলা যে আমরা স্থূল জন্ম হার আলোচনা করছি স্থূল মৃত্যু হার সম্ভবত ঢাকা বোর্ড 16 বা 17 সালে এখান থেকে একটা উদ্দীপক আসছে তো আমরা এই উদ্দীপক গুলি সামনে রেখে দেখবো বোর্ড দিয়ে গিয়ে দেখলে পাওয়া যাবে ওগুলি কিভাবে আসছে প্রশ্নগুলি দেখবো আমরা ওগুলি মান বসাবো সংকটে করে ফেলবো সংঘর্ষ দিব তারপর জনসংখ্যা ঘনত্ব দেখলাম আমরা ওইটাও একটু আলোচনা দেখবো আর নিট অভিবাসন ওইটাও একটু দেখবো স্বাভাবিক বৃদ্ধির হার এগুলি একটু দেখবো আশা করি এগুলি দেখে মোটামুটি যদি ম্যাথ আকারে করে ফেলতে পারো যখন জুমে আমাদের ক্লাস শুরু হবে তখন আমরা এগুলো তোমাদের কাছে নিব যে তোমরা কেমন করছো বা কেমন পারছো এই জন্য এই জিনিসগুলো এখন করে ফেলো তাহলে তখন আমাদের এই কাজগুলি করার জন্য সুবিধা হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ আবার আগামীতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম